ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আপকামিং কিছু কাজের আপডেট গুলো নিয়ে কথা বলবো আজকে। তো প্রথম যে কাজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেটাইয়ার ট্রেলারটা অফিসিয়ালি কালকে রিলিজ করে দেওয়া হয়েছে। কেমন হলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম কথা, এর যে কাহিনীটা, যেটা যে কনসেপ্টের উপর বানানো, সেটা এখনের আমাদের এই যে চারিপাশে যেগুলো হচ্ছে সেই জিনিসের সাথে খুব বিশেষভাবে রিলেটেবল। তো জানি না এই ছবিটা কতটা বিশেষভাবে এখানে সিনেমা হল বা কিরম ভাবে মুক্তি পাবে, কিন্তু এই যে টপিকটা সেটা কিন্তু খুবই দারুণ একটা টপিক। এবং সেখানেতে একটা কোথাও গিয়ে ওমেন রেসপেক্টের ওপরও একটা টপিক আছে, এবং তার সাথে সাথে একটা কোনো মেয়ের সাথে কিছু একটা ঘটনা ঘটছে যেখানে একটা পাওয়ারফুল মানুষটা এই কাজটার সাথে জড়িত আছে, যেখানে সম্ভবত রানা দাগুবাতির ক্যারেক্টারটা এখানে সেই অ্যান্টাগনিস্টের চরিত্রটা প্লে করছে। এবং এখানে জাজ হিসাবে হয়তো আমরা অমিতাভ বচ্চন বা উকিল হিসাবে হয়তো অমিতাভ বচ্চনকে দেখতে পেতে পারি, যেটা এখনো ক্লিয়ারলি খুব বিশেষভাবে জানা যায়নি। এবার এখানেতে তাদেরকে এনকাউন্টারের জন্য 1 সপ্তাহের মতো টাইম দেওয়া হচ্ছে, এবং কোনো সিস্টেম আছে, একটা সিস্টেম আছে যারা সেই মানুষটাকে বাঁচানোর প্রচেষ্টা করছে। এবার এখানেতে রজনীকান্ত বলছে যে 1 সপ্তাহ নয়, 3 দিনের মধ্যে সে বিষয়টাকে আমি কেসটাকে আমি ক্লোজ করতে চাইছি। তো রজনীকান্তের যে মাস ব্যাপারগুলো, যে মাস অ্যাপিল ব্যাপারগুলো, মাস মেটেরিয়াল জিনিসগুলো, সেগুলো খুব দারুণ ভাবে ট্রেলারের মধ্যে ইনক্লুড করা আছে। এবং অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড স্কোর অবশ্যই আছে, কিন্তু এখন অবধি সেগুলো ট্রেলারের মধ্যে বিশেষভাবে ইম্প্যাক্ট করতে পারেনি। যেহেতু এটা খুব সিরিয়াস সাবজেক্টের উপর ছবি, তো এখানে মাস যেটা আপিল যেগুলো থাকবে সেগুলো খুবই অডিয়েন্সকে ক্যাটার করার জন্যই থাকবে। বিশেষত এই ছবিটা কিন্তু সাবজেক্টিভ ছবির ওপরই বেস্ট করে থাকবে, যেহেতু অমিতাভ বচ্চনের যে পারফরমেন্সটা বা রজনীকান্তের যে এরকম একটা সিরিয়াস ক্যারেক্টার, তো এই জিনিসগুলো এখানে আমরা দেখতে পাবো। সেটা আমার এক্সাইটেড আছে যে এই ছবিটা, আশা করবো যে ভালো হবে ছবির ট্রেলারটা। এবং বিশেষ করে নজর কেড়েছি ট্রেলারের মধ্যে ফাহাদ ফাজিলের ইম্প্যাক্ট ছবির ট্রেলারেতে এখনো অব্দি সেরকম ভাবে দেখা যায়নি। তার ক্যারেক্টারটা কি হতে চলেছে, কোনো অ্যান্টি ক্যারেক্টার বা কোনো প্রোটাগনিস্টের তরফ থেকে কোনো চরিত্র, সেটা এখনো বোঝা যায়নি। কারণ একটা জায়গায় যেখানে রজনীকান্ত অ্যাকশন করছিল সেখানে পিছন দিকে ফাহাদ ফাজিল দাঁড়িয়ে আছে, তো এরকম একটা জিনিস দেখা যাচ্ছিল। তো সেটা দেখে তার ক্যারেক্টারটাকে এখনো খুবই মিস্টিরিয়াস ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, তো এখনো বোঝা মুশকিল যে ফাহাদ ফাজিলের অ্যাকচুয়ালি চরিত্রটা কি। এর পরবর্তী যেটা কথা বলবো সেটা হচ্ছে শাস্ত্রীর একটা নতুন গান গতকালকে মুক্তি পায়, যে গানটা অভিজিৎ ভট্টাচার্য গেয়েছেন। তো এই গানটা যেহেতু শাস্ত্রীর মেকিং এর মানে যে এত সুন্দর মেকিং, এবং অভিজিৎ ভট্টাচার্য গেয়েছে কেন এটা বিশেষ করে বলছি, কারণ দুর্গাপুজোর সময় আমরা অভিজিৎ ভট্টাচার্যের তরফ থেকে যতগুলো দুর্গাপুজোর গান পেয়েছি সেগুলো কিন্তু সবসময় খুব নস্টালজিক গান হয়েছে, এবং সেগুলো কিন্তু প্রত্যেকটা মানে দুর্গাপুজোর মণ্ডপে থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বক্সে বেজেছে। তো এই গানটাও সেরকম একটা ভাইবের গান, যেখানে মিঠুন চক্রবর্তী এবং সোহম আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, এবং গানটা কিন্তু খুবই সুন্দর, এবং গানের মধ্যে একটা বাঙালিয়ানা আছে, এবং এর সাথে সাথে গানটা খুবই সাবজেক্টিভ হয়েছে, মানে সিনেমার প্লট ওয়াইজ যেতে যাতে গানটা দেখানো যায় তো সেরকম ভাবেই গানটাকে দেখানো হয়েছে। যেমন প্রথম দিকে দেবশ্রী রায় এবং তার ছেলেকে দেখানো হচ্ছিল, তারপরে তারা যখন গায়েব হয়ে যায় তারপরে সোমের ক্যারেক্টারটা এন্টার হয় এবং তাদের মধ্যে একটা হালকা একটা রাইভালরি দেখানো হয়, তো সেই জিনিসগুলো কিন্তু প্লটের সাথে সাথে কিন্তু এগোতে থাকে। এবং মিঠুন চক্রবর্তীকে যেটা লাগছে আর বলার নেই। এর সাথে সাথে এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নটি বিনোদিনীকে নিয়ে সিনেমা আসছে, যেটার অ্যানাউন্সমেন্ট আমরা অনেকদিন আগেই পেয়ে গেছিলাম, এবং যার প্রযোজক দেবদা নিজে এবং দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এর তরফ থেকে এই কাজটা আসছে। এবং এখানে রুক্মিণী মৈত্রর প্রথম একটা পোস্টার ড্রপ করা হয় এই কাজটায়, তাকে ব্যাপক লাগে দেখতে, এবং রুক্মিণী মৈত্র অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস দুর্দান্ত। ইন্ডিভিজুয়ালি তার যদি এই কাজটা আসে, যেটার মুক্তি কবে পাবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে, 2025-এর শুরুর দিকে এই কাজটা আসবে। তো আমি বিশালভাবে অপেক্ষায় আছি এই কাজটার জন্য। এর সাথে সাথে এখানে দারুণ একটা কাস্টিং আছে, কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে মীর, এরকম বড় বড় অ্যাক্টারদেরকেও এই কাজেতে আমরা দেখতে পাবো। তো দেখার যে এই তিনটে যে সাবজেক্টের উপর কথা বললাম, তিনটেই খুব ভালো কাজ আসতে চলেছে। তো দেখার যে কোনটা আরো কিছু আপডেট আমরা যখন কত তাড়াতাড়ি পাই। তো তোমাদের কি বক্তব্য এই তিনটে কাজ নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, কোন কাজটা নিয়ে বেশি এক্সাইটেড আছো অবশ্যই জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।